ঋষি ভাইপো রাজ্যে বোমা কারখানা তৈরি করে যুবকদের স্বনির্ভর করবে, জনসভায় দাবি কমরেড মোহাম্মদ সেলিমের। এই যে পুলিশ দেখছেন না, দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ হোক আর উত্তর চব্বিশ পরগনা হোক, বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, এই মন্দির বাজারে হোক আর ড্রাইভার হোক আর ফলসারি হোক, এই পুলিশ গুলোকে হিন্দিতে বলে চুল্লু ভর পানি মেয়ে ডুবকে মার জানা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেন, তখন তার পাশে দুই ব্যক্তি ছিলেন, একজন ফিরহাদ হাকিম, অন্যজন মদন মিত্র। বর্তমানে ফিরহাদ হাকিম মুখ হয়েছেন আর মদন মিত্র মুখর হয়েছেন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলার জনসভা থেকে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। গুরুত্ব দিচ্ছ কেন? কত লোককে লক আপে ডাকা হয়, জেলে ডাকা হয়, থানায় ডাকা হয় জেরা করার জন্য, সবার খবর দাও তোমরা। কেন ওকে নিয়ে এত হয়েছে কেন? 1800 কোটি টাকা নিয়েছে গলা পাচারে বলে, ওর বউ সোনা পাচার করেছে বলে, ওর শালি ব্যাংককে লন্ডনে আর সব টাকা বিদেশি ব্যাংকে জমা দেয় বলে, হাওয়ালার নামে তার যত কয়লা পাচারের যত জোচ্চর আছে তাদের হচ্ছে টাকা জমা হয়েছে বলে, নাকি মমতা নিজে ভাইবো বলে, নাকি মিডিয়ার মুখে টাকা গুঁজে দিচ্ছে বলে, এইসব লোকজন নেতা হয়েছে কী করে? যারা পাচারকারী, যারা স্মাগলার, গরু চোর, কয়লা চোর, তারা নেতা হলো কারণ আমাদের রাজ্যে একটা বড় অংশের মানুষকে এরা পয়সা করি দিয়ে লোভ দেখিয়ে কিনে নিয়েছিল, তার মধ্যে একটা মিডিয়ার একটা বড় অংশ ছিল, দুর্ভাগ্য আমাদের তারা এই দুর্নীতির কথা বলেনি। আজকে যখন ইডি সিবিআই ডেকেছে তখন বলছে, যখন বিকাশবাবুর মতো লোকেরা কোর্টে গিয়ে লড়াই করেছেন, যখন তদন্তের কথা নির্দেশ দেওয়া আছে তখন জানা যাচ্ছে, কিন্তু দুর্নীতি হচ্ছিল তো গত 8 বছর ধরে, কোনো খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল একটাও অন্তর তদন্তমূলক খবর প্রকাশ করেনি কেন? বাংলাতে মানুষ কাগজ কিনছে, টেলিভিশন চ্যানেল দেখছে, কিন্তু তারা সব শোভন বৈশাখীর গল্প শোনাচ্ছিল, মমতা ব্যানার্জির মুড়ি খাওয়া দেখাচ্ছিল, কিন্তু তারা দুর্নীতির কথা বলেনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে তিনি বলেন, ওকে নিয়ে এত হইচই করার কি আছে? কত মানুষ এমনিতে জেলে রয়েছে, ওকে নিয়ে কেন হইচই করা হচ্ছে? কারণ ওর বউ সোনা পাচার করেছে, ওর শালি বিদেশে টাকা জমায় বলে নাকি, ও 18 কোটি টাকা নিয়েছে বলে। অন্যদিকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিয়োগ দুর্নীতিতে যাদের নাম উঠে আসছে তার বাড়ি পূর্ব মেদিনীপুরের মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন, তাকে কেন জেরা করা হচ্ছে না? এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন, তাহলে তো ওর পিসিকে আগে জেরা করা দরকার, কারণ ওর পিসি তো দায়িত্ব দিয়েছিলেন প্রথমে মুকুল রায়কে, পরে মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর ওর হাতে দায়িত্ব দিয়েছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে ঢোলার জনসভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের চোর নেতাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে এককাট্টা হয়ে লড়াই করতে হবে। মিডিলের জনসভায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য সহ কয়েক শত তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএমে যোগদান করেন। পাশাপাশি এদিনের জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক রহমান, সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমরা প্রথম থেকে বলছি যত অভিযোগ আছে তদন্ত হোক, আর মমতা ব্যানার্জি যত অভিযোগ আছে রাজকারণের চেষ্টা করছে, আমরা চাইছি সত্যটা প্রকাশিত হোক, যদি সাহস থাকে তাহলে সারদা নারদা চাকরির কেলেঙ্কারি, এমনকি এই যে এখন যা হচ্ছে এইসব 100 দিনের কাজ, এই সব চুরি জচুরি একসঙ্গে নিয়ে তদন্ত করুক, পরিষ্কার দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে, ওরা তদন্ত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে প্রথমে দায়, কারণ তিনি এই ব্যবস্থা গত এক যুগ ধরে তৈরি করেছেন, যেখানে কেউ কোনো প্রতিবাদ করবে না, কেউ কোনো দাবি করতে পারবে না, আর গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তিনি পিসি ভাইপো লুটে রাজত্ব তার চালাবেন। আগে শুভেন্দুকে সঙ্গে নিয়েছিলেন, সাঙ্গভঙ্গ করেছিলেন, মুকুল রায়ের সঙ্গে ছিল, এখন ক্রমাগত মমতা ব্যানার্জির এই সাম্রাজ্য ভাঙছে, অনেকেই বেসুরো কথা বলছে। পুলিশকেও একটা বলবো, সব পুলিশ তার চোর নয়, কিন্তু সব তৃণমূল যেমন চোর নয়, তাহলে পুলিশের মধ্যে যারা মনে করেন যে মান সম্মান নিয়ে চাকরি করতে চান, তাদেরকে আলাদাভাবে চিহ্নিত যাতে করতে পারি তার ব্যবস্থা তারা করবেন।